দুনিয়ার সমস্ত নবীদের উম্মতদের জন্য জান্নাতগুলো জান্নাতগুলো হারাম হয়ে পড়ে থাকবে, হালাল হবে না ততক্ষণ যতক্ষণ আমার উম্মতগুলো জান্নাতে প্রবেশ না করে। নারে তাকবীর। আপনারা কেউ তকবীর দিবেন না, আমার জামি দিন। হ্যাঁ, আপনারা রিপ্লাই করেন। কিছু বক্তা আছে আসার আগেই চার পাঁচজন পাঠাই দেয় আর কয়ে জায়গা মতন বইস আর খালি তকবীর দিবি, পাবলিক কইব আমি বাস্তিক মাস্টার। আই ডোন্ট লাইক দিস, আমি এগুলি পছন্দ করি না, আমার তকবীর আমি দিব। নারায় তকবি, সবাই কি বলেছেন? আবার বলতে হবে, নারায় তকবি। মুনাজাত পর্যন্ত আসেন তো নাকি? হাদিসের বাকি অংশটা আমি পাঠ করব, তবে এই সুবহানাল্লাহটা আরেকটু গর্জিয়াসলি হল। ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা, অর্থ করতেছি দুনিয়ার সমস্ত নবীদের জন্য জান্নাতগুলো হারাম হয়ে পড়ে থাকবে, হালাল হবে না ততক্ষণ যতক্ষণ আমি নবী জান্নাতে প্রবেশ না করি। নারে তাকবীর। এবার আপনারা বলেন, একসাথে বলবেন, আমাদের নবীর সাথে কোনো তুলনা হয়? আমি একটা দৃষ্টান্ত পেশ করি, মনোজ্জি দিয়ে শুনতে হবে। মেহরাজের রাতে চতুর্থ আকাশে ইদ্রিস্তবির সঙ্গে আমাদের নবীর দেখা হয়েছে। তো নই বললেন, জিবরিল মানে হায়দার রাজুর, এই লোকটা কে? নবীকে এড়তে ইদ্রিস আলাইহিস সালাম। নই বললেন, ওহরে আমি তো ইদ্রিসের কথা শুনছি, কোরআনে কোরআনের মধ্যে পাইছি। ওয়াদকুর ফিল কিতাবে ইদ্রিস, ইদ্রিসের কথা আমি কোরআন শরীফে পাইছি। إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا. إدريس قال الله چطور تاكا شو تايني بولي فيل دو تين منت بولي فيل আজরাইল একদিন আসছে ইদ্রিস তবির বাড়িতে, আইসা সালাম দিছে, আসসালাম আলাইকা ইয়া ইদ্রিস, সালাম আলাইকুম। ইদ্রিস তুই বললেন, কে তুমি? কামি আজরাইল। নবী মানুষ তো, এরা কি আজরাইলকে ভয় পায়? আমরা নিরব। ওই কোনায় যদি একজন দাঁড়ায় ডাক দেয়, এদিকে আয় আমি আজরাইল আছি, কিরম আরাম লাগবো, তাই কি বকির লিগে ওয়াজ হয়েছিল, ঠিক কিনা ভাইরা? নবী তো এদের তো ভয় নাই, ডাক দিছে আজরাইল। আজরাইল, তুমি কি আমার রুখ অবস করতে আসছো? না না, তো কেন আসছো? আপনাকে দেখতে এবং আপনার সাথে বন্ধুত্ব স্থাপন। আজরাইল আমার মানুষের বন্ধু হয়, ঠিক আছে তুমি না হয় বন্ধু হইলা, কিন্তু যেদিন আমার হায়া শেষ হবে ওদিন কি খাতির করবা? তো কটা কাজ করে দিতে হবে, আনকন্ডিশন তুমি আমার বন্ধু হতে পারো। কি কাজ বলো? আমি একটু জাহান্নাম দেখব, জাহান্নাম যদি দেখি জাহান্নামের আজাবের ভয়ে আমি বেশি বেশি করে ইবাদত করব। নিয়ে গেছে জাহান্নাম দেখতে, জাহান্নাম দেখে চলে আসছে। আর একটা কাজ করতে হবে, কি কাজ? আমাকে এখনই মারতে হবে। ইসরাইল কয়, আল্লাহ পারমিশন না দিলে আমি কাউকে মারতে পারি না। আল্লাহ বললেন, পারমিশন দিলাম, তবে একটা কাজ করবা, তো রুটা কবজ করে তোমার হাতের মধ্যে রেখে দিবা, কিছুক্ষণ পরে রুটা ছেড়ে দিবা, ইদ্রিস আবার জীবিত হয়ে যাবে। রু কবজ করে ছেড়ে দিলে ইদ্রিস পড়ে গেছে।
রুটা যখন ছেড়ে দিয়েছে ইদ্রিস আর উঠতে পারে না। ইদ্রিস বললেন মালাকুল মউত আমি ক্লান্ত, আমি যদি জানতাম মৃত্যু যন্ত্রণাতে এত কষ্ট আমি কোনো দিই মরতো, আমাকে একটু ধরো, আমাকে হেল্প করো, আমাকে সাহায্য করো, আমাকে এক গ্লাস পানি দিতে পারবে? যেদিন আমরা মরবো সেদিন বুঝবো মৃত্যু যন্ত্রণা কারে কয় ঠিক কিনা বলে। সাকরাতুল মউত বিল হক, সেই জন্য রাসূল আরবি বলেছিলেন আজরাইল তুমি তো কি করো আমার বুকের উপরে পাহাড় ছাপাই দিলা, আমি যে সইতে পারি না। আজরাইল কে আমি হাত রাখছি, শুধু হাতটা রাখছো মনে হয় পাহাড় ছাপাই দিছো। আজরাইল রে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত তরুণী আসবে প্রত্যেকের মৃত্যু যন্ত্রণা একত্রিত করে আমার বুকের মধ্যে চাপায় দাও দাও দাও, এই কষ্ট আমার উম্মতকে দিও না, এ সইতে পারবে না। মৃত্যু যন্ত্রণা বড় কঠিন, আমাকে একটু হেল্প করবা, একটু একটু বসাই বসাই, আমার আরেকটা কাজ করে নিতে হবে, কি আমি একটু জান্নাত দেখব, নিয়ে গেছে জান্নাত, জান্নাতের বড় বড় গেট, গেটের মধ্যে আজরাইল দাঁড়ায় বলছে আপনি ভেতরে প্রবেশ করে জান্নাত দেখে আবার এখানে আসবেন, আমি আপনার অপেক্ষায় দাঁড়ায় থাকবো। চিল্লে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। জান্নাতের ভেতরে প্রবেশ করে জান্নাত দেখতেছে ইদ্রিস, জান্নাত খুব সুন্দর তো, আপনার কেউ জান্নাত দেখেছে ভালো করে? খন মেরাজ কমপ্লিট করে আসতে সাহাবীরা বললেন আপনি তো জান্নাত দেখেছেন নবী, ইয়েস কেমন দেখেছেন? নবী বললেন জান্নাত এত এত বেশি সুন্দর মা আলা আইনুন রাআত, পৃথিবীর কোন চোখ দেখে না। জান্নাতের দিকে বড় বড় চোখ করে থাকি আছে, এদিকে আজরাইল ডাকতেছে ও ইদ্রিস ব্যাক করেন ব্যাক করেন, এখানে আসেন আমি আর কত অপেক্ষা করব। ইদ্রিস উত্তর দিল আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, প্রতিটি প্রাণী একবার করে মরবে রে, তুই বলো আমাকে মারো নাই, আমি একবার মরি নি, আমি কি আবার মরতাম? গো ব্যাক গো ব্যাক গো ব্যাক, ফিরত চলে যাও। আল্লাহ কইছে জান্নাতের লোক জান্নাতে প্রবেশ করলে খালিদিন ফিহা, সব সময় থাকবে। একটা কথা ভালো করে বুঝেন, কোন জান্নাতি লোককে আল্লাহ জান্নাত থেকে বের করবে না। আল্লাহ আকবার কর, জোরে কর, জাহান্নামী মুসলিমদেরকে জাহান্নাম থেকে বের করবে আল্লাহ, বের করবে। হাদিসের মধ্যে আছে এক ফাঁকে এক মুশরিকের সঙ্গে মুসলিমের দেখা হয়ে যাবে জাহান্নামের ভেতরে, তো মুশরিক বলবে তোমরা না মুসলিম, তোমরা এসে গেলে কেন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো নাই কেন, আমরা আল্লাহকে স্বীকৃতি দেইনি, আমরা তোমরা এসে
আল্লাহর কাছে গেলে আল্লাহ কইব এটা তুই কি বলছিস? মুশরিকের সঙ্গে মুসলিম যা জাহান্নামে থাকবে কেন? ও ফেরেশতারা সমস্ত মুসলমানদেরকে খুঁজে খুঁজে ভেদ করে জান্নাতে পৌঁছে দাও। নারে দেবী আমি কি আরো কিছুক্ষণ বলবো? কেউ দাঁড়াবেন না তো? পেশাব টেশাব ধরে নেয় কই কি? এদেশের মানুষ পেশাবও করে না, কি মুশকিল। মুরব্বীরা মুরব্বীদের সংখ্যা বেশি মারহামা বলে। আপনাদের ব্যাপারে একটা আদিশের কথা বলি, বারবার আসা তো আমার পক্ষে সম্ভব না। আমার এই ছোটখাটো মাঠে আমাকে আনবেন কেন? ওয়েদার যদি ভালো থাকতো তাহলে কত লোক হইত। বড় মাঠে নিয়ে আসবেন আমাকে, আমি আসবো না কেন? একটা আপনাদের পারপাসে একটা শুভ সংবাদ, এই ওয়াজ শুনছেন কিনা আল্লাহ জানে। আমি শোনাই দিই, যাদের বয়স সাইডের উপরে চলে আসছে আপনাদের কোনো চিন্তা এক বছর থেকে নিয়ে ১৬ বছর পর্যন্ত আল্লাহ মাসুম বাচ্চাদের কোনো গুনাহ লাগে না। ১৬র পরে জন্মের লেখা লেখা, আর বয়স যখন সাইডের উপরে হয়ে যায় এই বুড়াটা বাচ্চার মতো হয়ে গেছে। বোমা নাস্তা দিলে না, নাস্তা দিলে না, নাস্তা কিন্তু খাইছে খাইছে বুড়াই, কিন্তু নাস্তা ও বোমা নাস্তা দাও না, এই না খাই দে খাই দে বাচ্চাদের ৬০ বছর পরে আমার কোন বান্দার গুনাহ আমি লিখি না। কেরামান কাতিবিনকে বলে দিই লেখিস না, এত বাচ্চার মতো হয়ে গেছে, লেখ সত্য জন্মের লেখা। এই ১৬ বছর থেকে নিয়ে ৫০ পর্যন্ত লিখবি, আর কত লিখবি? যদিও লেখো ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিল হাসানা, যদি লেখস কোনো গুনাহ, গুনাহ করলে আমি নেক দিয়ে বদলায় রেখে দেব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমি কিন্তু খাওয়া দাওয়া করি না, খাইয়া চলে আসছি আপনাদের মহব্বত। এক ফুট মুড়ি, সাদা মুড়ি, ডাক্তার কইছে মুড়ি খাইতে, ডায়াবেটিস তো, এই মুড়ি খেয়ে আই। তা আপনাদেরকে আমি কত ভালোবাসি, আপনারা শুধু আমার নাম শুনছেন, নাম শুনছেন দেখেন নাই, আজকে আসছেন দেখতে, ঠিক কিনা বলে? এই আপনাদের কোনো ভয় নেই। একটা হাদিসের কথা বলি, এরপরে এই দৃশ্যের কথাটা শোনাই আর শেষ করুন। এই হাদিসের কথা বলি, এই আপনার এই ইউবদ্দিলুল্লাহ সিগিয়াতি মাহাসানা, বয়স যখন ৬০ হয়ে যায় ৬৫ হয়ে যায়, আল্লাহ বলেছেন আমি একটা কাজ করব ওদের পারপাসে, এদের গুনাহ গুলোকে নেক দিয়ে বদলে রেখে দেব। আরো জোরে কল জোরে কল, কি তো চাইলাম রে, সুবহানাল্লাহ কয় না, নারায়ে তাকবীর। তার কত কনসিডার করতো, আর কি চান? বাকি সময়টা ঠিক মতো চালাই, নামাজ পড়ন লাগবো, রোজা রাখুন লাগবো, সত্য কথা কখন লাগবো, গ্যাপ সময়। ইদ্রিস নবী জীবন ভর রোজা রাখছে, সুবহানাল্লাহ, জীবন আল্লাহ ডাক দিবেন জিবরিল রে, ইদ্রিস জীবন ভর কেন রোজা রাখবে? এই দৃশ্যের উত্তরটা শোনেন, এই দৃশ বলে জিবরিল রে আল্লাহ রে গিয়া কয়ো রোজা অনেক দামি ইবাদত, সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়ে ফেলি জীবন ভর আমি রোজা রাখবো আল্লাহকে খুশি করার জন্য।
রোজা রাখবেন, রোজা কিন্তু এসে গেছে ঠিক কিনা, নাকি গ্যাস্ট্রিক ইস্টার দিব? আমার এক ভক্ত ঢাকাতে থাকে, আসলেও গ্যাস্ট্রিক রাখতে পারে, কয় হুজুর পারি না, আমাকে ট্রাই করো, চেষ্টা করো। প্রথম রোজার দিন পাঁচ ছয় বার ফোন করছে, হুজুর বাঙ্গা লাইয়া লাই আমাকে একটু 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 করতে করতে রে ত্রিশ সুজা শেষ, টিফিন গাড়ি বোঝাই করে ভুনে গোস্ত আর খিচুড়ি আমার বাসায় নিয়ে এসে বলছে, হুজুর দোয়া করবেন আমার গ্যাস্ট্রিক ভালো হয়ে গেছে। এবার একসাথে বলেন তো সবচেয়ে বড় ডাক্তারকে, ইদ্রিস বললেন আল্লাহর গিয়া কয়ো আমি জীবন ভর রোজা রাখবো আল্লাহরই খুশি করবো। এখন আল্লাহর উত্তর দাও, শোনে আল্লাহর উত্তর দাও, অনেক দামি সুবহান আল্লাহ দামি কম লাগে, রেডি? আল্লাহ পাক ডাক দেওয়া জিবরিলে ইদ্রিস যখন সিদ্ধান্ত নিয়েছে আমাকে খুশি করার জন্য জীবন ভর রোজা রাখবে, তাহলে তুমি একটা কাজ করো রে জিবরিল, আমার ইদ্রিসের পেছনে একজন ফেরেশতা নিয়োগ করো আর তাকে বলে দাও প্রতিদিন সূর্য ডুবার আগে আগে জান্নাত থেকে এক প্যাকেট ইফতার ইদ্রিসের বাড়িতে পৌঁছে দেবে। বেহেশতি খাবার দেয় ইদ্রিস তো ইফতার করতে হবে। একটা কথা বলে ফেলি, এই যে মাসুম বাচ্চা দুইটা বসে রয়েছে আমার সামনে, এদের উপরে রোজা ফরজ হয় নাই কিন্তু যদি রাখে বিরাট সওয়াব, বিরাট মানে কত? আল্লাহর ওলিদের রোজার সওয়াবের সময় আমার দুই পোলা বড় পোলা মাওলানা আবু বকর সিদ্দিক ওয়াজ করে, সুযোগ পাইলে একদিন আমার সাথে নিয়ে আসুন, মোটামুটি খারাপ না ভালোই তো। ওই আরেক ফোলা আমেরিকা থাকে বউ বেরিল, এবার আমি আমেরিকা হয়ে আসলাম, লন্ডন হয়ে আসলাম আলহামদুলিল্লাহ। এই বুড়া বয়স লং জার্নি, এখান থেকে দুবাই যেতে হবে পাঁচ ঘন্টা, দুবাই থেকে সত্তর ঘন্টা কন্টিনিউ জার্নি করে নিউ ইয়র্কে, সতের ঘন্টা বিমানের মধ্যে বৈশা থাকতে জীবন শেষ, জীবন শেষ। তোমার এই পোলাটা যখন ছোট আসিল এখানে মাসুম রোজার প্রতি একটু টান আসিল, ঘুমাবার আগে সে তার মাকে বলতো, মা আমার আজকেও ডাক দিও, কিন্তু আমি বাসায় থাকলে দেখি মায়ের ডাকে না, তা আমি বলি বাচ্চা না কইছিল রোজা রাখবো ডাকো না কেন, কই তুমি তো চাওই আমার বাচ্চাটা মরে যাব, আমি কই এত তাড়াতাড়ি মানুষ মরে না, তোর বাচ্চা যেদিন মরবো চল্লিশ বার খাওয়ায় রাখতো ঠিক কিনা ভাইরা? আল্লাহ আকবার বলে ডাক দে দরকার হলে হাফ রোজা রাখবে, মাসুম বাচ্চা যদি রোজা রাখে দুপুরে খিদা লাগলে খাইতে পারে, ইসলামে পারমিশন আছে, আপনার আবার স্টার দিয়ে যুক্তিবাদী জন কইয়া গেছে আমারও খিদা জম লাগছে। মাসুম বাচ্চাদের বেলায় বলা হয়েছে, মাঝারি মারানা বলছে আমার এলাকার লোকেরা আপনাকে দেখতে চাই, হুজুর দেখতে চাই, আপনি একটা একটা তারিখ দেন আমাকে। ও ফেরেশতারা হাশরের ময়দানে ঘুরতে থাকো, মাসুম বাচ্চাদের নাকের ঘ্রাণ আমি বৃদ্ধি করে দিলাম, ওদের বলো নাক
আমাদের গ্রন্থি আম্মাকে বাবাকে খুঁজে খুঁজে বের করে বেহেশতে যেতে হলো। রাসূলের মহব্বতে যাদের চোখের খোঁটা ভিজে যায়, গুণামাপের জন্য বাস্তা ভর্তি পানি লাগে না। সারা রাত কান্দতে হয় না। আল্লাহ বলেছেন, ওয়ালিয়াবকু ফলিয়াদহকু খলিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি করে খাইতে। শারীরিক কান্তে কয় নাই, ঘুমাইতে কইছে। তাহাজ্জুদের সময় যদি সুযোগ পা, দুই রাকাত নামাজ পড়ে, চার রাকাত নামাজ পড়ে, দুই হাত তুলে আল্লাহ গো আমি অপরাধী, আমি মাফ, আমি পাপি, আমি গুনাহ করেছি অনেক অনেক, আমার গুনাহ তুমি সারা কেউ দাও, আমার মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ বারবার তখন আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, ইন্নাল্লাহ ইগফিরু যুনুবা জামিয়া, আমি সমস্ত গুনাহ মাফ করে দিই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যুবক বাবারা রোজা যাতে মিস না, রোজাটা জিব্রিল এটা কে এদৃশ্যের কাছে আমাকে নিয়ে যাও, এদৃশ্য জীবন ভর রোজা রাখতে পারে নিয়ে গেলে নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম আখি ইদ্রিস, সালাম আলাইকুম, হযরত ইদ্রিস বললেন ওয়ালাইকুম আসসালাম। জানতে চাইলেন জিব্রাইলের কাছে, এই লোকটা কে, আমার জীবনে এত সুন্দর লোক দেখি নাই, এই লোক কে আমার সালাম দিল? জিব্রাইল বলে তিনি রহমতুল লিল আলামিন। আমি একদিনে সব আর শোনাতে পারবো না, এটা সম্ভব সম্ভব খুব বেশি সুন্দর ছিলেন তো নবী ছিলেন, ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সুন্দর, আর আমাদের নবী ছিলেন লাল সুন্দর। মার্কেটে কোনটার ডিমান্ড বেশি, সাদা না না লাল? তো বুঝেন তো ভালো। আমেরিকার একটা বক্তৃতায় একবার পেপারে আসলো, আমি দেখলাম আমেরিকার লোকেরা বললো আমরা পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দর পুরুষ, সুন্দর মহিলা। ওই দিন ম্যানহাটনে আমার একটা ওয়াজ আছিল, পত্রিকাটার সাথে করি আমি গেছি, গিয়া বললাম আমেরিকার লোকেরা তোমরা বলতেছো তোমরা পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দর মানুষ, আমিও মানলাম সুন্দর, তবে তোমরা সাদা সুন্দর, দেখলে বুমির বুমির বাবু, কিন্তু আমাদের নবী ছিলেন লাল সুন্দর। এইটা যদি না কইতাম তাহলে আমার জেলের ভাত খামো লাগতো, তুমি আবার কোন হাতকার রাস্তা পাইতা, বমি হয় আমাকে দেখলে এই দেশে আইসব, কিন্তু আমি যে বলছি রসুল লাল সুন্দর এ কথাটা তারা মানছে, বিশ্বাস করে নিচ্ছে তিনি নবী হবে সবচেয়ে বেশি সুন্দর। হাজরতে আয়েশা বলে ও দুনিয়ার লোকেরা শোনো রে, এটা হাদিসের অর্থ করতেছে, আমার নবী মুস্কি হাসলে মুক্তার দানার মতো দাঁত গুলো বের হয়ে আসতো, তখন আমার মনে হতো কি জানো নি, পূর্ণিমার গোটা চারটাই আমার স্বামীর চেহারায় নেমে এসেছে। নারায় দেখবি না জানি কত সুন্দর ছিলেন মুহাম্মদ, সে কতক্ষণ ধরে আমি কথা বলতেছি, আরো কিছুক্ষণ বলবো, এরপর আমি তওবা করবো, মোনাজাত দিব, কেউ লড়বেন না, বসেই থাকবেন, বসেই থাকবেন। ইদ্রিস ভাবছে আমি কেন সালাম দিলাম, রাসূল আমাকে কেন সালাম দিলাম, এ ভুলটা কেন করলাম? আপনারা একসাথে বলবেন আমি শুনবো, আগে সালাম দিলে লাভ না লস, অল্প না বেশি,
ছোট ছোট হাদিসের কথা বলে ফেলি এক মিনিট লাগবে হযরত আলী সব সময় আবু বকরকে আগে আগে সালাম দিতেন সব দূরের থেকে দিয়ে দিতেন কিন্তু একদিন একেবারে কাছে চলে আসছে হযরত আলী সালাম দেয় না আবু বকর ভাবলেন ব্যাপার কি রে সালাম দেয় না কেন অন্য দিন আগে আগে দেয় আজকে কি হয়ে গেল হযরত আলী ভাবলেন আমি দিয়ে দিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হযরত আলী বললেন ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ হযরত আলী চলে গেছেন আপন গৃহে আবু বকর চলে গেছেন রাসূলের পাকের দরবারে নবী গো আলী প্রতিদিন আগে আগে আমাকে সালাম দেয় আজকে কেন দিল না কারণ জানতে আমার ইচ্ছে হয় সঙ্গে সঙ্গে নবী আলীকে ডাকালেন আলী রে আবু বকরকে সালাম দেস নাই কেন নবী গো আমি ইচ্ছা করে দেই নাই কারণ কেন রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে জান্নাত দেখেছি সুবহানাল্লাহ আরেকটু জোরে হওয়া উচিত আপনারা কেউ জান্নাত দেখছেন জাহান্নামই দেখি না জান্নাত কি কপাল লইছে আলী জান্নাত দেখে সব নবীজি গো জান্নাতে প্রবেশ করেছি প্রবেশ করে দেখি চমৎকার একটা কুরসি কুরসির উপরে স্পষ্ট করে লেখা আছে এই কুরসি তারাই পাবে যারা আগে আগে সালাম দিবে আমি চিন্তা করে দেখলাম এই সিংহাসন আবু বকর সারা কাউরে বানাবে না সেজন্য আমি সালাম বন্ধ করে দিলাম ওনাকে সালাম দেওয়ার চান্স দিলাম সিংহাসনটা ওনার কপালে ভাগ করে দিলাম বলি উথিরুন আলা আনফতিহিম লাউ কানা বিহিম খাসাসা হে নবী তোমার সাহাবীদের ক্যারেক্টার জানো আল্লাহ বলতেছেন জানো না জানলে শোনো আমি আল্লাহ বলছি তোমার সাহাবীদের চরিত্র হলো নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যের প্রয়োজনের প্রাধান্য আর আমাদের ক্যারেক্টার হলো চাচা আপনা আপনা জান বাসা ঠিক কিনা ঠিক কিনা বলো সে অনেক যুগ আগের কথা তখন লোকেরা ঘোড়ায় চড়ে বিয়ে করতো তা এক বেচারা বিয়ে করবে ঘোড়া নাই আমাদের সময় তো ঘোড়ার সিস্টেম ছিল দুলা যাইতো ঘোড়ায় সে এরপরে ঘোড়া গেছে গাইছে পালকি পালকি গেছে গাইছে প্রাইভেট কার প্রাইভেট কার সাজাইছে এমন সাজান সাজাইছে মনে হয় জিবরাইল আইবে দেখলো বিয়ে করবে ঘোড়া নাই ঘোড়ার কাছে গেছে ভাই তোমার ঘোড়াটা একটু দিবা বিয়ে করে ফেরত দিয়ে দিব তো ভাইরে আমার একটাই তো ঘোড়া দেওয়া সম্ভব না কেন ঘোড়া দিল না সে রাতভর ইবাদত বন্দি করছে কদরের রাত ছিল ইবাদত করে শেষ সাথে মুনাজাত করে আল্লাহ ঘোড়াটা ছিল চাইলাম কিল্লেকে দিল না এই এই বছর আমি কদরের ইবাদতের বিনিময়ে তোমার কাছে কিছু চাই না মসজিদে বাড়ি যে শুনি এর ঘোড়াটা মারা গেছে মসজিদে আরেক বেলার ঘোড়া ধ্বংসের মুনাজাত করে মগার ঘোড়ার মগ এটা পাগল সকালবেলায় বাসায় গেছে মা কান্দে ও মা কাদুস কের তুই একটা গাই ফালতি গাইদের সকালে মারা গেল পোলাই কর সারা রাত কইলাম কি রইল মা গো আল্লাহ কি ঘোড়ার গাই হইছি আল্লাহকে গাই বানাইছি আমি আমি চিনতাম না তোর বাপই চিনবো বেটা মসজিদে আরেকজনের ঘোড়া ধ্বংসের মজাদ করছো তোর গাই নিলাম মনে থাকবে চিল্লায় বলো মনে থাকবে পারলে মানুষের হেল্প করে উপকার করে ক্ষতির ইচ্ছে করে ঠিক কিনা এই দৃষ্টিটা করতেছে এই কথাটা বলে আমি শেষ করব এবং তওবা করব আপনাদেরকে নিয়ে কেউ লড়বেন না এটা অনেক দামি কথা এই ইদ্রিস ইদ্রিসকে নবী জিজ্ঞেস করলেন এই ইদ্রিস তুমি তো পাওয়ারফুল অনেক দামি আল্লাহ তোমাকে সব কিরা আকাশে উড়ে আছে জীবন ভর তুমি রোজা রাখছো বেহেশতে খাবার দিয়ে ইফতার করতা তো বেহেশতের ভিতরে ঢুকো না একটা রুমে ঢুকলেই তো ভালো
ইদ্রিসের উত্তরটা শুনেন এরপরে পাললে চিল্লায়া সুবহানাল্লাহ কইয়েন ইদ্রিস উত্তর দিছে নবীজি গো আমি যে ক্ষমা চেষ্টা করি কিন্তু রে নবী জান্নাতের যে কোন দরজায় গিয়ে নক করি আওয়াজ দেই ভেতর থেকে উত্তর আসে রাহমাতুল লিল আলামিনের আগে দুনিয়ার কোন নবী জান্নাতে ঢুকতে পারবে না নারায়ে তাকবীর আল্লাহ নবীকে ভালোবাসতে হবে নিজের জীবনের চেয়ে বেশি না বেশি পিতামাতার চাইতে বেশি ছেলেমেয়ের চাইতে লা ইউমিনু নবীকে ভালোবাসতে হবে নবী সারা কেউ নাই একটা ছোট্ট কথা বলে শেষ করব আমি কবরকে ভয় পাই আমার নিজের কথা বলে গেলাম আমি আরেকবার আসবো কেমনে এত বাসা বাসুনি আমি বয়স তো 80 হয়ে গেছে গা 80 উপরে 80 উপরে মানুষ বাসে ইদানিং আমি আমার বেগমরে কইছি কাছাকাছি তাই বাথরুমে ঢুকলে বেতনটা সিটকারি লাগে আমার খাদেম যারা আমার সঙ্গে আমার খেদমত করে এদের বলি বাইরে দাঁড়ায় থাকে সিটকারি লাগে না কারণ আজরাইল তো বাথরুমে বেশি আই স্টুক করে তো রাম বেগমরে কইছি তুমি ইচ্ছে করলে ভিতরে আইও সাইডে দাঁড়ায় থাকতার আমি তো তোমার স্বামী কাছাকাছি দূরে থাইকো না যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে এমনি মোবাইলের মধ্যে উঠছে যুক্তিবাদী মারা গেছে মারা গেছে এমনি তিন দিন আগে আবার উঠছে তিন দিন আগে একজনে ফোন করে হুজুর আপনি কি মারা গেছে জেতা লোকটারে ভাই আমার লোকের শত্রুতা আমি খেলো আর বক্তা দেয় না আমারই মারে কেন চল্লিশটার মতো যুক্তিবাদী বাড়িছে এক যুক্তিবাদী যে গেলাম তুমি যুক্তিবাদী লেও কে এটা লিখলে দাওয়াত বেশি যত সব পাগল এল অবস্থা আমার বেগম বড় ভালো আপনারা বলেন মাশাআল্লাহ সে তিনবার হজ করছে পাঁচবার উমরা করছে এইবার আবার কেমনে কেমনে শুনছে আমি রোজার পরে উমরা করতে যাব এইটা হই না পাগল হইয়া আমার পিছনে লাগছে আমারও নিবা আমারও নিবা আমি তোমার আলাদা ক্যাপিটাল থাকলে দিও তোমারটা শুদ্ধ দিয়ে দিও এই যে হাদিয়া দেয় না মানুষ মানুষ আমার হাদিয়া দেয় হাদিয়ার টাকা গুনি না তো এটা পকেটে তুই দিই জিগায় কত দিছে মা তদরি নফস মাজা তাকসিব গাদা তুমি কালকে কি কামাই করবে এটা তুমি জানো না আমি আল্লাহ জানি ঠিক কিনা বলে টাকাটা পকেটে ভিতরে লইয়া বাসায় গিয়া বেগম দিয়া দিই এবারে জীবনে যে কতটা মারছে আল্লাহ সারা কেউ জানে না মানলে মারুক পোলামাইল লেগেই তোমার ধনী মানুষ ওদের তো নিজেদের টাকার দরকার আমি বলছি ভদরের সময় আমার ডাক দিয়ে আমার খাদেমদেরই জিগা যারা আমার খেদমত করে এরা উঠে কয়টা আমি ফজর খাদেম নাক টানে ঘুমাইতেছে আমিকে গুতা দেই ফজরের টাইম বেগুন আমি বলছি তুমি একটা কাজ করো শয়তান তো আমার পেছনে আছে প্রতিটি মানুষের পেছনে একটি করে শয়তান আছে এক সাহাবী দাঁড়ায় বললেন নবী গো আপনিও তো মানুষ আপনার পেছনেও শয়তান আছে নবী বললেন আছে তো ইন্নাল্লাহ আনানি আলা শয়তানি ফাসলামা আমার শয়তানটা আমার কাছে কালেমা পড়ে সর্বাজ হয়ে গেছে আমার পেছনে যেটা এটা একটু টাইট মার্কা এইটাই আমার এক ভয় লরিস তুই তরু আজ শুনে কত মানুষ নামাজি হয়েছে তুই না পড়লি কি
তুই না কইছস 60 বছর হয়ে গেল আল্লাহ দূর তোলা এটা শয়তান আমার কয় কিন্তু আমি শয়তানের কথা শুনি না আমাকে যদি দইরা বয় এসে আমার এনে কনসিডার করো 60 বছর 70 বছর কিন্তু যদি ধরে তেরে টাকাই বগা না আমি ব্যাগমরে কইছি তুমি আমারে ফজর সময় ডাক দিও তোমারে জান্নাতে লইয়া যাব এই লোভে ফিরে বেডি আর গোমা না সবগুলি স্ত্রী যদি এমন হইত কত না ভালো হইত ঠিক কি না হাসির মধ্যে আল্লাহ জামাইরে কইব তুই জান্নাতে যা জামাই গো আমার বউ গো এ দূর যাও তুই যা তোর বউ বিপদে পড়ছে আল্লাহ রে 70-80 বছর জীবন কাটাই নাম আমার বউ দিয়া যাবো না যাবো আল্লাহ কি বলে তো দাদা ফেসলা গাইব বেস্টের গেটে ও ফেরেশতারা এক কাজ কর চক্কর দিতে থাক তোর বউরে খুঁজে বার করে আই না দরজা 100 তে মিলে জান্নাত দিয়ে কত কথা বলে গেল আগামীতে আরেকবার আসলে খুশি হবে বড় মাঠ আছে এই দেশে আছে নি মাঠ বড় মাঠ যদি থাকে যেহেতু ওয়েদার খারাপ বৃষ্টি বাদল যদি না হইতো তাহলে উপায় ছিল মানুষ আসতো আমাকে দেখতে ঠিক কি না এলাকার সমস্ত মসজিদের ইমাম খতি মুহাদ্দিস মুফাসির আলেম ওলামা মাদ্রাসার তালিবুল আলেম বেশ কুমুরুব্বীরা সব চলে আসতো আমাকে দেখতে যদি বাসি মনে হয় না বাসি তো আল্লাহর আমি কইছি আল্লাহ আর এক বছর হায়াত দাও আল্লাহ কইছি কি করবি হায়াত দিয়ে আমি এক বছর যদি দাও তাহলে নির্বাচনের নমুনাটা দিয়ে যাই আমার ভোট আমি দিব যাকে খুশি যদি এমন হয় তাহলে নমুনাটা নির্বাচন একটু দিয়ে যাইতে এটা একটা আশা আল্লাহর কাছে অ্যাপ্লাই করছি বলছি রব্বি জিদনি আমরি বি ওসিলাতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বন্ধুর খাতিরে আয়াত বাড়াই দাও চিল্লায় বলো আমি রোজাটা রাখবেন একটা উপযুক্ত সময়ে মাহফিল দিয়েছেন মাওলানা জারি যে মানুষ রোজার পারপাসে অনেক কথা জানবে ঠিক কি না রোজাটা রাখবেন নিজ নিজ বিবিদেরকে স্ত্রীদেরকে বেশি বেশি করে ভালোবাসবেন আমার বয়স তো 80 আমার বউর বয়স 70 বুড়াবুড়ি না বুড়াবুড়ি হইলে কি হবে ভালোবাসাও বুড়া হয় কথা কয় না কে মানুষ আমার ব্যাগ রাগ করলে আমি বুঝি বেডি রাগ করছে নমুনা কি লক্ষণ কি চোখ দুইটা লাল চেহারাটা মলি এরকম যদি হয় তাহলে আমি একটা কাজ করি কি করি জানেন 500 টাকার নোট বেগমের সামনে খালি ঘুরাই ঘুরাই মহিলা তো টাকার পাগল এটা দেখলি থাপাতা টাকা নিয়ে যায় নিয়ে মুসকি আরজ গিয়া দূরে যায় ঝগড়া শেষ ঠিক কি না বলো সর্বশ্রেষ্ঠ হাদিসের কথা বলি নই বলেছেন আমার আয়েশা রাগ করলে আমি বুঝতে পারতাম নমুনা কি মুখ মলিন শোকলা বেশি রাগ হইলে আয়েশা আমার হুজরত ছেড়ে বের হয়ে যেত বাইরে গিয়ে দাঁড়ায় বলতেন হে ইব্রাহিমের আল্লাহ হে মুসা মুসা আমার চলে চলো তখন নবী আস্তে করে পেছন দিক দিয়ে গিয়া আয়েশাকে জড়িয়ে ধরে বলতেন মুসার আল্লাহ আপনার বিচার করব ইব্রাহিমের আল্লাহ আপনার বিচার করব আমার আল্লাহ দোষ কি তখন আয়েশা মুস্কি হেসে কপালটা রসুলের মুখে ঠেকায় বলতেন নবী গো আমি যে কত ভালোবাসি আপনাকে আমার কামরায় আসতে একটু দেরি করলে আমি রাগ হয়ে পড়ি আমার কোনো কথা না শুনলে সেই নবী একদিন বলেছিলেন আয়েশা আমি তোমাকে দুই কারণে বেশি ভালোবাসি প্রথম কারণ হলো তুমি আবু বকরের মেয়ে
সেকেন্ড কারণ হলো তোমার বয়স হয় 18 বছর সময় রাসূল মারা গেলেন 18 বছর আয়েশা বলেছিলেন নবী গো আমার বয়স মাত্র 18 বছর আপনি চলে যাচ্ছেন আমি কোথায় আশ্রয় নিব কার কাছে থাকব নাই ওরে আয়েশা রে আমি সমস্ত সাহাবীদেরকে বলে গেছি ওরা তোমাকে দেখে রাখবে আয়েশা আমাকে বিদায় দাও আমি ক্লান্ত আমি পরিশ্রান্ত আমি দুর্বল মানুষের কাছে কালেমার দাওয়াত দিতে দিতে রে আমাকে বিদায় দাও মদিনার মাটির নিচে আমি রিল্যাক্স করব বিশ্রাম করব মা ফাতেমা আমাকে বিদায় দিয়ে রে হাসান কয় হুসাইন কয় ওদের ডা খবরদার এদের কষ্ট দিস না নানা গো তুমি চলে গেলে নানাটা ঢুকালে চলে গেলে কার মুখের লালা মুখের তুতু মুখের তুতু দুই নাতিলের মুখের ভিতরে ঢুকাই দিলে পেট ভরে যায় আয়শা আমি তোমাকে রেখে গেলাম আমার সাবিরা তোমার পরবর্ষ মতন চলবে আমাকে বিদায় দাও আমি চলে যাচ্ছি খবর আমি ইসলামের জন্য অনেক কষ্ট করেছি দিনের জন্য অনেক পরিশ্রম করছি আহতে দাঁত ভাঙছি তাই রক্ত দিছি তিন বছর জেল খেয়েছি তখন আল্লাহ বললেন জিবরিল আমার আমার নবীকে গিয়ে বলে দাও আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি চিৎকার করে বলেন আল্লাহু আকবার আমার নবীর গিয়ে বলে দাও আমার নবীর মেহনতে দুনিয়ার কোন পয়গম্বরের মেহনতে দিন পুরা হয় নাই কিন্তু আমার রসুলের পরিশ্রমে দিন পুরা হয়েছে আসুন আমরা নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি আমি চেষ্টা করব আরেকবার আপনাদের এই প্রোগ্রামে মোরানা মজহারির প্রোগ্রামে আমি চেষ্টা করব